ভাবিয়ে কি জোকটা আইতেছে রে ভাই, সামনে যে আর কি কি দেখলাম। এই মোবাইলে খাইয়া দিছি দুনিয়াটারে, এরপরে ইন্টারনেট প্রযুক্তি, ফেসবুক, ইমো, ভাইবার, এইগুলা আইসা বর্তমানে যে দেশের পরিস্থিতি কি তা তো আর বলার নিশ্চয়ই বাকি রাখে না। দর্শক, এক ধরনের মানুষের জন্য সুসংবাদ হইলেও পৃথিবীর সভ্যতা সংস্কৃতির জন্য বড়ই দুঃসংবাদ এই খবর। আমি আশঙ্কা করছি যে আগামী 5 বছর পরে আসলে পৃথিবীর মধ্যে কি কি ঘটবে। এতদিন যাবৎ ফোন বা তথ্য প্রযুক্তির কল্যাণে একজনের সাথে আরেকজন প্রীতি করা গেলেও, ভিডিও কলে উলঙ্গ হওয়া গেলেও, এইবার যে ডিভাইস আবিষ্কার করে ফেলছে চীন, এবার আসলে ঘটনা কোন দিকে যাবে? কোন দিন যে এমনই হয় যে ডিভাইসের ভিতর দিয়ে ঢুকে গিয়া চাইলেই সেখানে শারীরিক সম্পর্ক করা যায়। যদিও প্রত্যেকটা আবিষ্কারের পেছনে ভালো উদ্দেশ্য থাকে, কিন্তু আমাদের মতন দেশগুলোতে বা বর্তমানে পৃথিবীর যে অবস্থা সেইখানে এই ডিভাইসগুলো কতটুকু কল্যাণকর? চীন আবিষ্কার করে ফেলছে কি জানেন, ভিডিও কলে আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ডকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে বা পিতামাতাকেও আদর মহাব্বত বা অশ্লীলতার জন্য যে যেই পারপাসেই ব্যবহার করেন সেই রকম ডিভাইস বের হয়ে গেছে, আর অলরেডি এটা মার্কেটও চলে এসেছে। ভিডিও কলের সঙ্গীকে চুমু খাওয়ার পাশাপাশি সেই চুমুতে মিলবে বাস্তব চুমুর স্বাদ, এমন একটি যন্ত্র আবিষ্কার করেছে চীন, খবর হচ্ছে সিএনএনের। উষ্ণ মানে আমরা যখন চুমু খাই ঠোঁটের একটা উষ্ণতা আছে, সেই উষ্ণতা আর নাড়াচাড়া করতে পারে এমন সিলিকন ঠোঁটযুক্ত এক অদ্ভুত চীনা ডিভাইস নিয়ে এসেছে চীনের চাংঝো ভোকেশনাল ইনস্টিটিউট অব মেকাট্রনিক টেকনোলজি। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইভুতে ডিভাইসটির বিজ্ঞাপনও দেওয়া হয়েছে, যেখানে দূরে থাকা দম্পতি বা প্রেমিক প্রেমিকারা বাস্তব চুমুর স্বাদ পাবেন। ডিভাইসটিতে প্রেশার সেন্সর এবং সিলিকন ঠোঁট নাড়াতে পারে এমন যন্ত্র রয়েছে, ফলে সেটি ব্যবহারকারী ঠোঁটের চাপ, নড়াচড়া এবং তাপমাত্রা অনুযায়ী বাস্তবিক চুমুর অনুভূতি তৈরি করতে পারবে বা ফিল করতে পারবে। চুম্বনের সঙ্গে এটি ব্যবহারকারীর শব্দকেও অনুকরণ করতে পারে। চীনের এই নতুন ডিভাইস এই মুহূর্তে সারা পৃথিবীতে তোলপাড় ফেলে দিয়েছে। বিষয়টি নিয়ে যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, কেউ কেউ বলছেন ভালো, আবার বেশিরভাগই বলছেন অশ্লীলতা। অপ্রাপ্ত বয়স্করও এটি কিনতে এবং ব্যবহার করতে উৎসাহ পেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সিএনএন বলছে কারু সঙ্গে চুম্বনে প্রথমে ব্যবহারকারীকে একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে এবং ডিভাইসটিকে মোবাইলের সাথে চার্জিং পোর্টের সাথে সংযুক্ত করতে হবে। এরপর ওই যে উভয়ই এই অ্যাপের সঙ্গে যুক্ত হলে ভিডিও কলে চুম্বনের স্বাদ নিতে পারবেন। তবে ডিভাইসটার অনেক দাম, বাংলাদেশিরা এই মুহূর্তে কিনতে না পারলেও যেহেতু মেড ইন চায়না, সুতরাং এইটার যে কত ডিভাইস বের হয়ে যাবে খেয়াল থাকার কথা। প্রথম যখন মোবাইল ফোন বের হয়েছিল এক একটা ফোনের দাম 1-1.5 লক্ষ টাকা ছিল, সবার হাতে ফোন ছিল না, কিন্তু আজকের দিনে ফোনের দাম কতটুকু চলে আসছে। সো এই ডিভাইসের স্টার্টিং পজিশন একটু দামি হলেও 2-4-5 বছরে দেখবেন যে এটা এতটা সহজলভ্য, এটা সবচেয়ে বড় ক্রেতার মার্কেট হবে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, দরিদ্র গোষ্ঠীর দেশ, আর আমরা আমজনতা। প্রযুক্তির উৎকর্ষ পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, নীতিনৈতিকতা নষ্ট করবে, সেটারই প্রমাণ হয়ে গেল। দেখা যাক কি হয়, কবে আসে মার্কেটে, কেউ কিনলে আমরা একটু দেখাই যে জিনিসটা আসলে কেমন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।